সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমাদের এসপিসি ম্যানিপুলেশন থেরাপি এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে কিন্তু বরাবরের মতোই কোমর ব্যথা নিয়ে আলোচনা করব। ছোট্ট কিছু টিপস দিব আসলে দর্শক, কীভাবে আপনার কোমর ব্যথাটা একটা মাসেল বা একটা সিম্পল একটা দুটি এক্সারসাইজের মাধ্যমে আপনি কিন্তু ভালো থাকতে পারেন। দর্শক, ঠিক আছে, যদি এই সমস্ত প্রবলেমের জন্য, যদি টাইটনেস বা উইকনেসের জন্য যদি আপনার ব্যাক পেন হয়, দ্যাট মিন মাসেল টাইটনেস উইকনেসের জন্য যদি স্পাইনাল চেঞ্জ হয়, সেটা কিন্তু দর্শক ওষুধপত্রে খুব বেশি কাজ করবে না। আজকে আমরা আলোচনা করব যে হ্যামস্ট্রিং মাসেল টাইট হলে ব্যথাটা কীভাবে হয় দর্শক, এবং সেই টাইটনেসটা কীভাবে আপনি নিজে নিজে লুজ করতে পারেন। সো যদি সেই রিল্যাক্সেশনের মাধ্যমে, স্ট্রেচিংয়ের মাধ্যমে যদি আপনার হ্যামস্ট্রিং মাসেলটাও রিল্যাক্স হয়, তাহলে কিন্তু দর্শক আপনি খুব ইজিলি কিন্তু আপনি ট্রিটমেন্ট মানে নিজের চিকিৎসা নিজেই করতে পারেন। চলুন দর্শক, বরাবরের মতো আজকে আমরা আমাদের মডেলের মাধ্যমে দেখি যে কীভাবে হ্যামস্ট্রিং মাসেল টাইট থাকে, টেস্ট করা দেখি এবং সেটা কীভাবে রিল্যাক্স করা যায়। ইয়েস জি, সিম মডেল, হাউ আর ইউ? জি, আই এম ফাইন। ওকে, থ্যাংক ইউ, লেটস গো ফর টেস্ট। দর্শক, আমরা রোগীকে যদি জাস্ট চিত করে শোয়াবো, শোয়ানোর পরে তারপরে আমরা চিন্তা করব যে তার হ্যামস্ট্রিং টাইটটা কীভাবে আমরা ম্যাসেজ করবো। দর্শক, আবারও বলে রাখি কিন্তু যে টাইটনেসের জন্য কোমর ব্যথা হয় সেটাই আমরা টেস্ট করব। দর্শক, আমরা প্রথম টেস্টটা যেভাবে করতে পারি, দেখেন যে আমরা যদি হাতটাকে ভাঁজ করি, জাস্ট ভাঁজ করব, এই ভাঁজ করার সময় এটা 90 ডিগ্রি করব, হিপ অ্যান্ড নি, জাস্ট 90 ডিগ্রি করে। যদি আপনারা জাস্ট ফিক্স করে থিঙ্ক করেন যে এটা একটা পিলার হিসাবে রাখেন, পিলার, নট দিস ওয়ান, নট দিস ওয়ান, জাস্ট পিলার। পিলারে দেখে সোজা আপনার এই পাটাকে অ্যাঙ্কেল সহ উপর দিকে উঠে। দর্শক দেখেন, এরকম কিন্তু হতে পারে না, তাহলে কিন্তু আপনি রিয়াল বুঝবেন না হ্যামস্ট্রিং টাইট আছে কি না। আবার এরকমও হতে পারে, তাহলে বুঝবেন না হ্যামস্ট্রিং টাইট আছে কি না। ঠিক ফিক্সড একটা থিঙ্কিং, এই যে পিলার, একটা বাঁশের পিলারের মতো পিলার যেভাবে রাখলে আমি ফিক্স করে দেন, দেওয়ার পরে এটা আস্তে করে উপর দিকে উঠাবেন। ওকে, যদি আপনার হ্যামস্ট্রিং টাইট থাকে তাহলে খুব সিম্পল হয়ে রাখেন দর্শক, যে এখান থেকে এই পর্যন্ত উঠানোর পরেই সে এখানে পেন ফিল করবে, আবার একটু যাওয়ার পরেও পেন ফিল করবে, আবার একদম শেষের দিকেও করতে পারে, শেষের আগে এখানে পেন। দর্শক, ওনার টাইট আছে হয়তো, মানে যথেষ্ট টাইট নাই, মোটামুটি ভালো আছে, বিকজ আমি কিন্তু প্রায় ফুল রেঞ্জ উঠেছি। এখন মনে হয় একটু ব্যথা লাগছে, হ্যাঁ এখন ব্যথা পাচ্ছে, একটু পাচ্ছে, হ্যাঁ ওনার আছে, টাইট আছে, কিন্তু ওরা আমরা নর্মাল বলবো না, টাইট আছে কিন্তু, কিন্তু অনেকেরই আছে যে এটা উঠানোর পরে এর বেশি উঠাই দিতেই পারে না। দর্শক, আপনি নিজের টেস্টটা নিজেও কিন্তু করতে পারেন যে হ্যামস্ট্রিং আপনার টাইট আছে কি না। সেই হিসাবে আপনি যদি টাইট থাকে এটা উঠবে না। এখন আমরা স্ট্রেচিং করতে পারি, ভাবে স্ট্রেচিং কীভাবে করবো, সেলফ স্ট্রেচিং করা যেতে পারে। দর্শক, এভাবে ধরে এই পাটা লম্বা যতটুকু রাখা যায় রেখে এটা ফিক্স করবেন। ফিক্স করার পরে জাস্ট দেখেন, এটা ফিক্স করবেন, এই হাতটা কিন্তু চাপ দিয়ে রাখবেন, হাঁটুটা ধাক্কা দিয়ে, কিন্তু হাঁটু নড়বে না, আস্তে করে এই পাটা উপর দিকে উঠাবেন এবং হোল্ড করবেন 20 সেকেন্ড। এখানে একটা চাপ লাগতে পারে, ব্যথা ফিল করতে পারেন নাও করতে পারেন, 20 সেকেন্ড পরে ছেড়ে দেবেন। এবং আবারও দর্শক বলি, এই টানটা এখান থেকে নিতে পারেন, এখান থেকে নিতে পারেন, কিন্তু ফিক্স করতে হবে। ফিক্স করেন, টান দেন, জোরে টান দেন, জোরে টান দেন, জোরে টান দেন, অ্যান্ড হোল্ড করতে হবে 20 সেকেন্ড। যদি কারো হেল্প নিতে চান তাহলে আস্তে করে ধরে এরকম করে চাপ দিতে হবে, তো ধরেন 20 সেকেন্ড ধরেন, তাতে ব্যথা নেই, ছেড়ে দেন, আবার ছেড়ে দেন। আর সেলফ যদি করেন, করেন আবার একটু, ব্যাস গুড, 20 সেকেন্ড ধরে রাখবেন। দর্শক, যাদের সমস্যা আছে তারা কিন্তু এত দূরে যেতে পারবেন না। আর আরও বেটার আইডিয়া যদি এখান থেকে শুরু করেন, চাপ দেন, ব্যাস পার। এবং এটা যদি আপনি সকালে 10 বার, প্রতিবারে 20 সেকেন্ড ধরে রাখতে পারবেন, দুপুরে 10 বার এবং রাতে 10 বার করেন, তাহলে যখন আস্তে আস্তে মাসেলটা লুজ হয়ে যাবে, 2 থেকে 3 দিনের মধ্যে দেখবেন আপনার কোমর ব্যথা 50-60% কমে গেছে দর্শক। এবং এটা খুব আস্তে আস্তে সফটলি করবেন, এটা সাইড এফেক্ট খুবই কম। তবে যারা তাড়াহুড়া করবেন তাদের মাসেলটা ক্র্যাম্পড হতে পারে, সাডেন এখানে পেইন করতে পারে, সেক্ষেত্রে পাটা সোজা করে এরকম করে ধরে রাখবেন, যার ফলে আস্তে আস্তে আপনার কমে যাবে। দর্শক, যাদের মাসেল টাইটনেস থাকে তাদের টিপস হচ্ছে, আপনারা যথেষ্ট পরিমাণে পানি খাবেন। পানি ল্যাকিংয়ের জন্য কিন্তু মাসেলের ফ্লেক্সিবিলিটি কমে যায়, কারণ ইন্ডাস্ট্রিয়াল ফ্লুইড কমে যায়। দর্শক, সবার সুস্থতা কামনা করি।
আমাদের এই প্রোগ্রামটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যার ফলে আপনার আমাদের যত আপডেট আছে আপনি সব যাতে পেতে পারেন, এবং কোনো পরামর্শ থাকলে সরাসরি আমাদের এসপিসি ম্যানিপুলেশন থেরাপির কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করেন, আমরা ওভার ফোনে আপনাকে পরামর্শ দিতে পারি। ধন্যবাদ সবাই।